এই একটি ছাত্রলীগের সেক্রেটারির গায়ে লাগছে খুব, পোলাপান 7-8 জন ছিল, ধরে মারতে শুরু করছে। হেলমেট খুলে পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যকে পেটালেন ছাত্রলীগ নেতা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। বরিশালের আগলঝাড়া উপজেলার বিএইচপি একাডেমির সামনে মোটরসাইকেলের চাকা পায়ে লাগায় পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসকে মারধর করেছেন ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পায়েক সহ 4 জনকে আটক করা হয়েছে। আটক বাকিরা হলেন মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক। শনিবার 8 এপ্রিল সন্ধ্যা এই ঘটনা ঘটে। আহত কনস্টেবল বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আগলঝাড়া থানার ওসি গোলাম সারোয়ার জানান, আহত কনস্টেবল ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে থানায় ফিরছিলেন। বিএইচপি একাডেমি অতিক্রমকালে তার মোটরসাইকেলের সামনের চাকা ছাত্রলীগ জাকিরের পায়ে আঘাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে কনস্টেবলকে মারধর করে জাকির সহ তার সঙ্গীরা। এ সময় হেলমেট খুলে পরিচয় দেওয়ার পরও এলোপাতাড়ি কিল ঘুষিতে জর্জরিত করা হয়। পুলিশের কর্মকর্তা আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন। ঘটনা শোনার পরপরই ওই 4 জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।